এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছে 16,41,140 জন শিক্ষার্থী। সারা দেশে মোট পাশের হার 80.39%। মোট জিপিএ 5 পেয়েছে 1,83,578 জন। এবছর কারিগরি শিক্ষা বোর্ডে 86.35% আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 74.7%। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। অভিনন্দন জানাই। গণভবনে শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর কাছে 2023 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। ফল দেখে প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে তার সরকার। আমাদের সবচেয়ে বেশি দরকার এখন শিক্ষার গুণগত মান আরো উন্নত করা। পরে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবছর মোট পাশের হার 80.39%। জিপিএ 5 পেয়েছে 1,83,578 জন। এবারের পাস ও জিপিএ 5 এর হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। বোর্ড ভিত্তিক ফলাফলে এবারে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড, পাশের হার 86.35%। তবে জিপিএ 5 এর দৌড়ে এগিয়ে সাধারণ শিক্ষা বোর্ড, 9টি বোর্ডে জিপিএ 5 পেয়েছে 1,59,220 জন। বোর্ড ভিত্তিক ফলাফলে এবারে সবচেয়ে এগিয়ে রয়েছে বরিশাল, পাশের হার 90.18%। সবচেয়ে পিছিয়ে ঢাকা শিক্ষা বোর্ড, পাশের হার 77.55%। তবে জিপিএ 5 পাওয়ার সংখ্যায় এগিয়ে ঢাকা, এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 46,303 জন। শিক্ষামন্ত্রী জানান, করোনার পর এবছর সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা হয়, ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে। প্রশ্নপত্র কম ছিল এই সব কিছু, আর এবার পূর্ণ নম্বরে পরে পরীক্ষার ফলাফলে পাশের হার কিছুটা কমবে, এটাই খুব স্বাভাবিক। এবছর সারা দেশে 48টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাস করেনি, যা গত বছর ছিল 50টি। এই প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই এদের কোনো এমপিও ভুক্তি নেই। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।